যে ঘটনা ঘটেছে বামনগাছি, সৌরভ মৃত সৌরভ চৌধুরীর বাড়িতে, সেই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তুষার মজুমদার ওরফে বিশু, এ তৃণমূল কংগ্রেসের একসময় আমাদের পঞ্চায়েতের মেম্বার ছিল। যখন বামনগাছি ঘটনাটি ঘটে, তখনই আমরা সিদ্ধান্ত নিই এক বছর আগে যে ওকে দল থেকে সাসপেন্ড করা হলো। পুলিশ এরপরে বলেছে পুলিশকে যে আপনি খুঁজে বার করুন, আরও তিন চারজন করা ছিল রাত্রেবেলায়।